10,000 বছরের পুরনো ঐতিহাসিক নদী কর্ণফুলী। কর্ণফুলী তার অববাহিকার সব মানুষকে বুকে ধারণ করে আছে হাজার হাজার বছর ধরে। সুতরাং কর্ণফুলীর ইতিহাস মানে মানব জাতির ইতিহাস, মানব জাতিকে লালন করার ইতিহাস। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব দিক দিয়ে কর্ণফুলী ঐতিহ্যবাহী, ইতিহাসে কিংবদন্তি। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এই কিংবদন্তি নদীর গল্প, সেই সাথে তার বুকে জেগে ওঠা চরের উপাখ্যান। ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে পাহাড় পর্বত ও গভীর অরণ্যে ঘেরা মিজোরাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে অবস্থিত লুংলেই জেলা। জেলা সদর থেকে 95 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা থানাটি হচ্ছে টলাবং। টলাবং বা দেমাগ্রির লুসাই পাহাড় থেকে আন্তর্জাতিক নদী কর্ণফুলীর উৎপত্তি। সেখান থেকে সুউচ্চ পাহাড় শ্রেণী অতিক্রম করে তেঘামুখ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদী। উথলা খরস্রোতা পাহাড়ি নদী কর্ণফুলী বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হতে 187 কিলোমিটার পথ অতিক্রম করেছে। উল্লেখ্য, কর্ণফুলীর দৈর্ঘ্য 320 কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 275 কিলোমিটার। কর্ণফুলীর উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে দুকুলে গড়ে উঠেছে নানা জনপদ ও নগর সভ্যতা। এই নদীর মোহনায় সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ণ পোতাশ্রয়ের। চট্টগ্রাম মহানগরী থেকে 17 কিলোমিটার এগিয়ে কর্ণফুলী মিশেছে বঙ্গোপসাগরে। একে জাতীয় অর্থনীতির প্রাণ প্রবাহী বলা হয়। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যিক সমৃদ্ধিতে চিরচঞ্চলা খরস্রোতা কর্ণফুলীর ভূমিকা অপরিসীম। আজ থেকে 1,000 বছর আগে এই বাংলাদেশ অঞ্চলে নদীর সংখ্যা ছিল প্রায় 1,500, এখন তা কমতে কমতে 230টিতে দাঁড়িয়েছে। গত 50 বছর আগে বাংলাদেশে নদীপথ ছিল প্রায় 14,000 কিলোমিটার, কিন্তু এখন তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকেরও কমে, মাত্র 6,000 কিলোমিটার। একসময় যখন চট্টগ্রাম ও এর আশপাশ অঞ্চলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এবং নদীর উপর যখন সেতু ছিল না, তখন কর্ণফুলী নদী নৌযানের মাধ্যমে বাণিজ্যিক ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে অগ্রণী ভূমিকা রাখত। নদী দিয়ে যাতায়াতের জন্য তখনও মানুষ নৌকা ব্যবহার করত। এমনকি আজকের দিনেও প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন ও পণ্য পরিবহনে এই নদীপথ ব্যবহৃত হচ্ছে। কর্ণফুলী নদীর নামকরণ নিয়ে 2টি কিংবদন্তি প্রচলিত আছে। এর একটি টমাস হার্ভার্ট লেউইনের এ ফ্লাই অন দ্য হুইল বইয়ে লেখা আছে, কথিত আছে এই নদীর প্রাচীন নাম ছিল কাইঞ্চা খাল। কাইঞ্চা খাল কেন কর্ণফুলীর নামে নামকরণ করা হয়েছিল তা নিয়ে এই বইয়ে একটি গল্প আছে। একবার কোনো এক পূর্ণিমা রাতে চট্টগ্রামের এক রাজকুমারী ও রাজকুমার দম্পতি কাইঞ্চা খালে নৌবিহারের জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন। ঢেউ খেলানো জলের উপরিভাগে চাঁদের প্রতিবিম্বের সৌন্দর্য উপভোগ করার সময় রাজকুমারী নদীর উপর কিছুটা ঝুঁকে পড়েন এবং ঠিক তখনই তার কানের উপরে চুলে আটকানো ফুল হঠাৎ নদীতে পড়ে যায়। এই ফুলটি রাজকুমার তার চুলে গুঁজে দিয়েছিলেন, সেজন্য এটি তার কাছে ছিল মহামূল্যবান। রাজকুমারী ফুলটি হারানোর পর শোকাহত হয়ে পড়েন। ফুলটি উদ্ধারের জন্য সে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে ব্যর্থ হন। পরিবর্তে তীব্র স্রোতে তিনি নদীতে তলিয়ে যান। রাজকুমারীকে উদ্ধার করতে রাজকুমার নদীতে ঝাঁপ দেন, তিনিও তাকে উদ্ধারে ব্যর্থ হন। শোকাহত রাজকুমার মৃত্যুর পর রাজকুমারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য নিজেকে নদীতে ডুবিয়ে দেন। এই ট্র্যাজেডির কারণে কর্ণফুল শব্দ থেকে নদীর নাম কর্ণফুলী হয়েছে। কর্ণফুল অর্থ কানে শোভা পায় যে ফুল। আরেকটি কিংবদন্তি হল, একদিন এক পাহাড়ি রাজকন্যা তার সহচরীদের সঙ্গে খাইঞ্চা খালে গোসল করতে গিয়েছিলেন। নদীতে ডুব দিয়ে গোসল শেষে তীরে উঠে দেখতে পান তার কর্ণফুলী হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেও তা খুঁজে পাওয়া যায় না। শোকাহত রাজকন্যা অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তার মৃত্যু হয়। তখন থেকেই কাঞ্চা খাল
কর্ণফুলী নদী নামে পরিচিতি পায়। বন্ধুরা, কর্ণফুলী নদীর কোনো কোনো স্থানে জেগে উঠেছে চর। তেমনই একটি চরের নাম নাজিরের চর। এই নদীটি ভ্রমণের সময় ইচ্ছে হল একটু দেখে আসি এই চরে কি আছে। রাউজান এবং বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী স্থানে বয়ে যাওয়া নদীর মাঝ বরাবর জেগে উঠেছে এই চর। আমার সাথে ছিল এলাকার দুই ছোট ভাই আরমান এবং জুয়েল। চরে পা রেখে অবারিত সবুজ দেখেই অবাক হয়ে গেলাম তিনজনই। নিজের ঘরের কাছেই যে এত সুন্দর ছিল কখনো জানা হয়ে ওঠেনি। নৌকোয় ওঠার আগেই স্থানীয় কিছু মানুষ এবং নৌকোর মাঝি সাবধান করে দিয়েছিলেন এই চরে আছে অসংখ্য সাপ। কিন্তু চরে আসার লোভ সামলাতে না পেরে এখানে নামার সিদ্ধান্তটা ভুল হয়নি একদমই। সাপ খুব কিছু চোখে না পড়লেও চোখে পড়েছে অসংখ্য ক্ষেত খামার। চোখে পড়ল ঢেঁড়স, ধান, আখ এবং বিভিন্ন শস্যের। এটি এক ধরনের শাক, তার উপর দিয়ে দক্ষিণ হাওয়ার দোলা। দেখতে যে কি ভালো লাগছিল, সেই সাথে সবুজ ধানের চারা। চড়ে উঠে উদ্ভ্রান্তের মতো এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিলাম। জমির আল ধরে হেঁটে যাচ্ছি আরো গভীরে। এটি কচু ক্ষেত। পলিমাটি বেষ্টিত হওয়ায় এই চরে সব ধরনের ফলন ভালো হয়। এগুলো ঢেঁড়স গাছ, তার অনতি দূরেই আখ ক্ষেত। এই চরে নামার আগে স্থানীয়রা আমার মনে সাপের ভয়টা বেশ ভালোভাবেই ঢুকিয়ে দিয়েছিল। তার উপর আখ ক্ষেতে থাকে সাপ, এটা জানতাম ছেলেবেলা থেকেই। ভয়ে আমি মনে মনে অস্থির, কিন্তু বুঝতে দিলাম না ছোট ভাই দুটিকে। সাহস করে ঢুকেই পড়লাম আখ ক্ষেতে। সাপ কি দেখব, প্রত্যেকটা আখেই মনে হচ্ছিল সাপ। বুঝুন আমার কি অবস্থা। সময়ের হিসেবে নৌকাটা আমরা ভাড়া নিয়েছিলাম। অনেক কিছু দেখব বলে বেরিয়ে যাওয়ার একটা তাড়া ছিল, কিন্তু এই অরণ্য থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না একটু। যতই এখানে অবস্থান করছি একটা মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ছি আমরা সকলেই। আমরা জমির আল ধরে হাঁটছি। এলাকার পাশে সেই নদীতে জেগে ওঠা চরে আমরা হাঁটছি। আপনারা কি পূর্বে দেখেছেন, কিছু ক্ষেত খামার এখানে হচ্ছে। আখ ক্ষেত, পাট ক্ষেত, ধান, সেই সাথে ঢেঁড়স, আরও কিছু দু একটা ক্ষেত বাগান থাকতে পারে। আমরা ওদিকে যাচ্ছি না। অপরূপ একটা দৃশ্য, অপরূপ। এই নদীর নামকরণ নিয়ে আরেকটি কিংবদন্তি আছে। অষ্টম ও নবম শতাব্দীতে আরব বণিকেরা ইউরোপে রপ্তানির জন্য কামরূপ ও সিলেটের পাহাড়ি এলাকা থেকে চট্টগ্রাম বন্দরে করণফুল অর্থাৎ লবঙ্গ নিয়ে আসত। একদা এক আরব বণিক এই নদী দিয়ে নৌযানে করে করণফুল নিয়ে আসছিলেন। যাত্রাপথে নৌযানটি ডুবে যায়। নদীতে করণফুল বোঝায় নৌযান ডুবে যাওয়ার পর এটির নাম হয়ে যায় কর্ণফুলী।
কর্ণফুলী নিয়ে রচিত হয়েছে অসংখ্য জনপ্রিয় গান, যার গীতিকার এবং সুরকার ছিলেন মলয় ঘোষ দস্তিদার এবং গেয়েছেন শেফালি ঘোষ, যিনি ছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী। চট্টগ্রাম অঞ্চলে যিনি মানুষ নন দেবীর মতো সম্মান পান। পৃথিবীতে যত উন্নত শহর দেখা যায় তার বেশিরভাগই গড়ে উঠেছে নদ নদী এবং সমুদ্র উপকূলকে কেন্দ্র করে। একইভাবে চট্টগ্রাম শহরও গড়ে উঠেছে কর্ণফুলী নদীর কারণে। কিন্তু দিনকে দিন এই নদীর পরিচর্যার ব্যাপারে আমরা খুবই উদাসীন, অমনোযোগী এবং দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। এই খরস্রোতা কর্ণফুলী দখল দূষণে অতিষ্ঠ। কর্ণফুলী নদীর প্রাণ সঞ্চারণী 13টি খালসহ 54টি ছোট বড় খালের বেশিরভাগই দখল অথবা নানা অত্যাচারে বিলীন হয়ে গেছে। দুই পারের শিল্পাঞ্চলের 90% ভর্জ্য নির্গত হচ্ছে এই নদীতে। চট্টগ্রাম শহরের গৃহস্থালির প্রায় 40% বর্জ্য ও পাহাড় ধসের মাধ্যমে কর্ণফুলী ভরাট হচ্ছে, দূষিত হচ্ছে নদীর পানিও। কর্ণফুলী নদী সমগ্র দেশের প্রাণ ভ্রমরা। যে কোনো মূল্যেই কর্ণফুলীকে দখল দূষণমুক্ত করে তার প্রবাহ বহমান রাখতে হবে। কর্ণফুলীর স্রোত, নাব্যতা ও পানি আমাদের অর্থনীতির প্রাণ। এ নদীর প্রতি দায়িত্বশীল হওয়া, নদীকে জীবন্ত রাখা দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। তা না হলে যখন শেষ গাছটি কাটা হবে, শেষ মাছটি ধরা হবে এবং শেষ নদীটির পানি বিষাক্ত হবে, তখন আমরা বুঝতে পারব টাকা খেয়ে বেঁচে থাকা যায় না, বেঁচে থাকার জন্য প্রকৃতি লাগে। ধৈর্য ধরে এই নদীর গল্প শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। বিদায়।